আসসালামু আলাইকুম প্রিয়তিনি ভাই বোনেরা, যখন আপনার মনে হবে আপনি অনেক কঠিন অবস্থায় আছেন, আপনার জীবন দুর্বিষহ হয়ে আসছে, হয়তো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ইমোশনালিভাবে আপনি বিধ্বস্ত, মানসিকভাবে বিপর্যস্ত, এরকম সিচুয়েশনে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই। এই মুহূর্তে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার বিরাট সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহ চান আপনি যেন সমস্যায় পড়ে তার দিকে ফিরে আসেন এবং তাকে চিনেন। আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন এই জন্য না যে আমরা তার থেকে দূরে সরে যাই, তাকে ভুলে যাই, বরং তিনি চান আমরা যেন সত্যিকারভাবেই তার দিকেই ফিরে আসি, তাকে তালাশ করি। আর যখনই সমস্যা পড়বেন তখন তিনটি বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন, আর মাথায় রাখার কারণে আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। প্রথম নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার কোনো বিকল্প নেই, দোয়াই একমাত্র বস্তু যেটা সব কিছু আল্লাহর ইচ্ছায় উলট পালট করে দিতে পারে, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক নিমিষেই আপনার জটিল সমস্যাকে সমাধান করে দিতে পারে। দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি নিজের থেকে শরীয়তসম্মতভাবে চেষ্টা সাধন করা আর পরিশ্রম চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কার অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত কেউ নিজ থেকে আন্তরিকভাবে তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা চালায়। যেমন আপনার কিছু টাকা পয়সা প্রয়োজন, এখন আপনি পরিশ্রম করছেন না, আপনি চাকরির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে পারেন, কিংবা মানুষের মাধ্যমে হাওলাতের মাধ্যমে ঋণের মাধ্যমে কিছুটা উপলব্ধি করতে পারেন, আপনার সমস্যা সমাধান হতে পারে। কিন্তু আপনি এসব কিছুই করলেন না, বসে রইলেন, চিন্তা করলেন, টেনশন করলেন, দুঃখ কষ্টের মাধ্যমে আপনি কোনো ফায়দাই পাবেন না। এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল পেতে হলে আপনাকে রাত দিন পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, মনোযোগ দিতে হবে আপনার সকল কিছু, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনি কিছুই করলেন না, পড়াশোনা করলেন না, তাহলে তো ভালো রেজাল্টের আশা করা যায় না। তৃতীয়ত হলো কোনোভাবেই মানুষের মুখাপেক্ষী হওয়া চলবে না। সব ব্যাপারে সবার আগে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। হয়তো আল্লাহ তাআলা মানুষকে দিয়েই আপনাকে সাহায্য করবে, কিন্তু মুখাপেক্ষী হতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনি কোনো মানুষের কাছে ঋণ নিতে পারেন, তবে আগে আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে বলার পর তারপর আপনি ওই মানুষের কাছে যান। আল্লাহ তাআলা সবসময় আমাদের পাশেই আছেন, আমাদের সমস্যা তিনি জানেন, তার মাধ্যমেই সমস্যার সৃষ্টি হয়। আপনার কিছু কর্মের ফলে সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যা আপনার জন্য খারাপ নয়, বরং আপনার জন্য মঙ্গল। এরই মাধ্যমে আপনার ভুল সমাধান হয়ে যাবে, আল্লাহর ওপর তাওয়াক্কুল বেড়ে যাবে, আল্লাহর ওপর ভরসা বেড়ে যাবে, বিনিময় নেকি পেলেন, আর আখিরাতে তো আরও অনেক কিছু রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।